আপনারা ধৈর্য হারাবেন না আমি আমাদের আন্দোলনকারী শিক্ষক কর্মচারী ভাই বোনদের বলে দিতে চাই আন্দোলন ছাড়া কোনো কিছু সফল হয় না আমরা জানি সবকিছু আন্দোলনের মাধ্যমে সফল হয় না চাইলে কেউ দেয় না মায়ও দুধ দেয় না তাই আমরা এখানে চাইব আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই ন্যায্য দাবি আদায় না হবে আমরা ঘরে থেকে যাব ইনশাআল্লাহ আমি দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারী আপনারা যারা আমাদের আন্দোলনে শরীক হয়েছেন আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আমাদের দাবি ন্যায্য দাবি আমরা 25% উৎসব ভাতা পাই যেটা খুবই লজ্জাজনক আমাদের বলতে লজ্জা লাগে আজকে তারা গার্মেন্টস শ্রমিক যারা ছোট চাকরি করে একবার জঘন্য জঘন্য চাকরি করে তারা